শাকিব খানের আরেকটি ছবি ঠেকাতে তৎপরতা শুরু গত দুই বছর চলচ্চিত্রে গুটি কয়েক মানুষের যথাক্রমে দেখে মনে হয় আমার ছবি মুক্তিতে তাদের যত অ্যালার্জি সুপার পর সাকিব বুবলির চালবাজি সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলির ছবি মানেই হিট সম্প্রতি তাদের আরও একটি ছবির কাজ শেষ হয়েছে চালবাজ নামে একটি ছবিতে দর্শকরা দেখতে পাবেন সাকিব বুবলির জমজমাট রোম্যান্স ছবির পরতে পরতে থাকবে জটিল প্রেমের রসায়ন ছবির বেশ কয়েকটি গানের দৃশ্যায়ন করা হয়েছে বিদেশের মাটিতে সেগুলো দর্শক মাত করবে বলে আসা কলাকুশলীদের এদিকে চালবাজ ছবিটির মুক্তি নিয়ে শুরু হয়েছে মশি। তা নিয়ে ক্ষুদ্র সাকিব এই বিষয়ে তিনি বলেন গত দুবছর চলচ্চিত্রে গুটি কয়েক মানুষের যথাক্রমে দেখে মনে হয় আমরা ছবি মুক্তিতে তাদের যত অ্যালার্জি মনে হচ্ছে আমাকে এদেশে নিষিদ্ধ করা হয়েছে তা না হলে আমার কোনো ছবি মুক্তি পাওয়ার সময় কেন এত প্রতিবন্ধকতা তৈরি করা হবে অন্যদিকে শোনা যাচ্ছে সাকিব খান অভিনীত সুপারহিরো ছবির মুক্তি ঠেকাতে এরই মধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড যাতে সুপার ছবির ছবির ছাড়পত্র না দেয় তার জন্য তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছেন মেসাস নিপা এন্টারপ্রাইজের কর্ণধার সেলিনা বেগম এখানে তিনি লিখেছেন সুপার নামক ছবিটির জন্য সরকারি অনুমতি না নিয়ে অস্ট্রেলিয়ায় শুটিং শুরু করা হয়েছে সরকারি অনুমতি ব্যতীত সরকারের রাজস্ব ও ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশ থেকে টাকা নিয়ে গত বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ায় ছবির শুটিং করা হয়েছে ছবির যে গানগুলো রিলিজ হয়েছে সেগুলো বেশ সারা ফেলেছে চিঠিতে আরও উল্লেখ করা হয় আগামী ঈদে ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে এতে করে সাধারণ প্রযোজকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই সুপার ছবিটি নিয়ে নিয়ম না মানার কারণে সেন্সর সনদ পাওয়ার যোগ্যতা হারিয়েছে তথ্য সচিব বরাবর লেখা এই চিঠিতে বলা হয় সুপার ছবির বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া সহ অনুমতি না নিয়ে বিদেশে শুটিং করার অভিযোগ তদন্ত করে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় তিন মে সেলিনা বেগমের স্বাক্ষর করা একটি চিঠি তথ্য মন্ত্রণালয়ে জমা পড়েছে তাপসী ঠাকুর জানান এর আগে ঈদ উপলক্ষে তার প্রযোজিত চারটি ছবি মুক্তি পেয়েছে এই ছবিগুলো হল মনে প্রাণে আছো তুমি আমার প্রাণের পিয়া খোদার পরে মা এবং লাভ ম্যারেজ